মালদা জেলার শামসি কলেজে অনলাইন অ্যাডমিশন কিভাবে হবে এবং ফিজ পেমেন্ট কিভাবে করবে তার ডিটেলস তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই শামসি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিশন পেজে চলে আসবে এখানে আসলেই অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় ইনফরমেশানগুলো পেয়ে যাবে দেখতে পাবে ই কাউন্সেলিং লিস্ট বলে একটা অপশান রয়েছে ক্লিক করবে সেখানে আসতে গেলে এই কলেজে যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয় সমস্ত সাবজেক্টের ইন্ডিভিজুয়ালভাবে ই কাউন্সেলিং লিস্ট প্রোভাইড করেছে তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টটি সার্চ করে তুমি অনলাইন ই কাউন্সেলিং লিস্টে ক্লিক করো আমি এখানে বেঙ্গলি সার্চ করলাম এবং বেঙ্গলির ই কাউন্সেলিং লিস্ট ক্লিক করলাম ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ খুলবে যেখানে যারা যারা এলিজিবেল রয়েছে এই বেঙ্গলি সাবজেক্টের জন্য প্রত্যেকের নাম দেখাচ্ছে যেমন সিক্সটি হচ্ছে লাস্ট অর্থাৎ সিক্সটি সেভেনটা সিট রয়েছে এই বেঙ্গলি সাবজেক্টের জন্য তোমার নাম যেখানে রয়েছে ঠিক তার পাশে দেখতে পাবে পে অ্যাডমিশান ফিস বলে অপশান রয়েছে তো আমি একটি নাম সার্চ করলাম এবং অ্যাডমিশন পেমেন্টে ক্লিক করলাম এখানে ক্লিক করলেই তোমার ক্যান্ডিডেট আইডি শো করবে পাশে ডেট অফ বার্থ লেখা রয়েছে ডেট অফ বার্থ এবং ক্যাপচা প্রেস করে সাবমিটে ক্লিক করলেই তোমার পেজটি ওপেন হয়ে যাবে অ্যাডমিশনের জন্য তো চলো আমি এখানে ডেট অফ বার্থ এবং ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করছি সাবমিটে ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখো লেখা রয়েছে ডকুমেন্টস আপলোড এবং তোমার অ্যাডমিশন কোড নাম স্টুডেন্ট আইডি সমস্ত কিছু এখানে মেনশন করা থাকবে এখানে অ্যাডমিট কার্ড এইচএস মার্কশিট স্কুল লিভিং সার্টিফিকেট মাধ্যমিক মার্কশিট মাইগ্রেশন সার্টিফিকেট এই সমস্ত কিছু তোমাকে আপলোড করতে হবে তো চলো আমি দেখাচ্ছি চুজ ফাইলে ক্লিক করবে তোমার সামনে উইন্ডো ওপেন হবে এই কাজগুলো তুমি ফোন থেকেও করতে পারবে সেখান থেকে তুমি তোমার অ্যাডমিট কার্ড ফটো যে সমস্ত ডকুমেন্টসগুলো চেয়েছে তুমি প্রত্যেকটা ডকুমেন্টস একটা একটা করে আপলোড করো আমি এখানে প্রত্যেকটা ডকুমেন্ট একটা একটা করে আপলোড করে নিচ্ছি আপলোড করে নেওয়ার পরে একদম শেষে দেখো নিচের দিকে একটা অপশান রয়েছে ডকুমেন্টস আপলোড বা আপলোড ডকুমেন্টস তুমি সরাসরি এইখানে ক্লিক করো যদি সমস্ত ডকুমেন্ট আপলোড ঠিক থাকে তাহলে ঠিক আছে না হলে তোমাকে এরকম অপশান দেখাবে যেমন আমাকে এখানে দেখিয়েছে আপলোড এইচএস মার্কশিট তো আমি আবারও এইচএস এস রি আপলোড করছি চুজ ফাইলে ক্লিক করলাম আবারও এইচএস মার্কশিটটাকে চুজ করে আপলোড ডকুমেন্টসে ক্লিক করলাম দেখো লেখা আছে রেকর্ড সেভড সাকসেসফুলি এবার দেখো স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু আবারও আমাকে কি করতে বলছে আপলোড করতে বলছে তো চলো আমি আবারও স্কুল লিভিং সার্টিফিকেটটা আপলোড করলাম এবং ডকুমেন্ট আপলোডে গিয়ে ক্লিক করলাম ক্লিক করলে আবারও দেখাচ্ছে রেকর্ড সেভড সাকসেসফুলি তার মানে সমস্ত ডকুমেন্টস এবার ভালোভাবে সাকসেসফুলি সেভ হয়ে গেছে তারপরে নিচের দিকে একদমই পাশে দেখো কন্টিনিউ বলে অপশান রয়েছে তোমার সমস্ত কিছু ঠিকঠাক থাকতে গেলে কন্টিনিউয়ে গিয়ে ক্লিক করো কন্টিনিউয়ে ক্লিক করলে তোমার সামনে নতুন আরও একটি পেজ ওপেন হবে যেখানে তোমার অ্যাডমিশন কোড স্টুডেন্ট নেম অ্যাপ্লিকেশান কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সমস্ত ডিটেলস শো হবে ওকে নিচে একটা চেকবক্স রয়েছে তুমি সেখানে সরাসরি ক্লিক করে দাও তারপরে তুমি নিচে চলে যাও লেখা রয়েছে পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু থাকলে কলেজের সাথে যোগাযোগ করতে ফার্স্ট পেমেন্ট রকম করে যদি ট্রানজ্যাকশান মিস হয় তাহলে অবশ্যই যেন সেকেন্ড বা থার্ড ট্রানজ্যাকশান না করে তার আগে কলেজের সঙ্গে যোগাযোগ করতে বলেছে যদি কোনো চার্জ ব্যাকের ইস্যু থাকে তাহলে অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করতে বলেছে এই সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে যেটা তোমারও জানা খুব প্রয়োজন এই সমস্ত ভালো করে দেখে নাও বা পড়ে নাও যা ইচ্ছে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করো সাবমিট বাটনে ক্লিক করলে তোমার সামনে নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ পেমেন্টের জন্য তোমার অনলাইন যে গেটওয়ে সেটা ওপেন হবে এখানে আসতে গেলে তুমি দেখতে পাবে ক্রেডিট কার্ড অপশান ডেবিট কার্ড অপশান নেট ব্যাঙ্কিং অপশান এইরকম অপশান রয়েছে তো সকলের কাছেই আশা করি ডেবিট কার্ড রয়েছে তুমি ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড থেকে তুমি তোমার পেমেন্টটিকে কন্টিনিউ করতে পারো বা পেমেন্ট করতে পারো একটু বলে রাখি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে কোনো প্রকার ব্যাঙ্ক চার্জ লাগছে না অর্থাৎ দু হাজার দশ টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এছাড়াও তুমি ইউপিআই পেমেন্টও পেমেন্ট করতে পারো যেখানে সতেরো টাকার মতো চার্জ লাগতে পারে তো ইউপিআই পেমেন্ট বলতে তুমি তোমার ফোন নাম্বার এবং অ্যাট যে তোমার আইডি রয়েছে ইউপিআই আইডি সেটাকে প্রোভাইড করে তুমি পে নাওয়ে ক্লিক করে পেমেন্ট করতে পারবে তোমার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে ফাইনাল পেমেন্টটি কমপ্লিট করতে পারবে তো এই হচ্ছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সামসি কলেজের অনলাইন অ্যাডমিশন প্রসেস আশা করি তোমাকে সবটা ভালোভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ